হ্যালো বন্ধুরা, আমি রিন্টু আর তোমরা দেখছো রিন্টু দ্য মিউজিক্যাল ব্লগস। তো আজকের লেসনে আমরা শিখবো কীভাবে আমাদের রাইট হ্যান্ড বা যেটাকে দিয়ে আমরা রিদিম বা স্ট্রামিং করি সেটাকে কীভাবে কন্ট্রোলে রাখা যায়। মানে কী হয় যে অনেক সময় আমাদের একই গানে দু তিন রকম রিদিম প্লে করতে হয়। ধরো আমি ডাউন ডাউন আপ বাজাচ্ছি, এখানে কী বললাম আমি ডাউন ডাউন আপ বাজাতে বাজাতে শেষ কালের কর্ডটাকে ডাউন 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 আপ বাজালাম। তো এই ভেরিয়েশনগুলো করার সময় অনেক সময় অনেকজনের তাল কেটে যায়, বাট আজকের পুরো লেসনটা তোমরা দেখো, দেখবে এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। বাট তার আগে একটা জিনিস তোমরা একটু শুনে নাও। তো তোমরা দেখতে পেলে আমি মেট্রোনামের বিপিএমটাকে সেম রেখে না থেমে 3/4-এর কিছু স্ট্রামিং প্যাটার্ন বাজালাম, যেখানে আমি কখনো ডবল স্ট্রাম করছি, কখনো সিঙ্গেল স্ট্রাম করছি। তো আমরা প্রথম যে স্ট্রামিং প্যাটার্নটা বাজালাম সেটা হচ্ছে ডাউন আপ ডাউন আপ মিউট ডাউন আপ, মানে ডাউন আপ ডাউন আপ মিউট ডাউন আপ। এটা আমরা ডবল স্ট্রাম করলাম, প্রত্যেকটা বিটে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ করে গেলাম। দ্বিতীয় যে স্ট্রামিং প্যাটার্নটা আমরা বাজিয়েছি সেটা হচ্ছে ডাউন 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 আপ, এখানেও শেষের ডাউন আপটা মিউট থাকবে, মানে ডাউন 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 আপ কিন্তু মিউট। এখানে আমরা 3/4-এর 3 বিট, মানে 1 2 3, তো 1 আর 2 সিঙ্গেল স্ট্রাম গেলাম, 3-তে আমরা ডাউন আপ মানে ডবল স্ট্রাম করলাম কিন্তু সেটা মিউট ছিল। আর 3 নম্বর স্ট্রামিং আমরা যেটা প্রথমে বাজিয়েছি সেই স্ট্রামিংটাই আমরা 3 নম্বরে বাজিয়েছি, তাই সেটা আলাদা করে দেখাচ্ছি না। আর চতুর্থ যে স্ট্রামিংটা গেলাম সেটা সবথেকে কমন, মানে ডাউন ডাউন আপ ডাউন আপ, বাট এখানেও শেষে ডাউন আপটা মিউট থাকবে, মানে তোমরা দেখতে পেলে আমি কিন্তু বিপিএমটা সেম রেখে কখনো ডবল স্ট্রামিং করছি, কখনো সিঙ্গেল স্ট্রামিং যাচ্ছি, এবং এই অনুযায়ী আমাদের রাইট হ্যান্ডের মুভমেন্টটাও কিন্তু কখনো ফাস্ট হচ্ছে, কখনো স্লো হচ্ছে, হ্যাঁ বাট বিপিএমটা সেম থাকছে। তো এইভাবেই তোমরা একই বিপিএমে নানা রকম স্ট্রামিং প্যাটার্ন বাজাও, মেট্রোনামের সঙ্গে বাজাও, কোনো ড্রামস প্যাটার্ন নিতে হবে না, কোনো গানের ব্যাকিং ট্র্যাকও নিতে হবে না, তোমরা জাস্ট মেট্রোনামের সঙ্গে একই বিপিএম সেট করে
নানা রকম স্ট্রামিং প্যাটার্ন বাজাও না থেমে, কোনো গ্যাপ ছাড়া। যখন চেঞ্জ করবে স্ট্রামিং প্যাটার্নগুলো, কোনো গ্যাপ দেবে না, কোনো থামবে না, কন্টিনিউয়াসলি বাজাতে থাকো। একটা টাইমের পর তোমাদের রাইট হ্যান্ডটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে, যেখানে তোমরা যে কোনো গানের মাঝখানে রিদিমের ভেরিয়েশন আনতে পারবে সেই গানের তাল থেকে না বেরিয়ে। তো আশা করছি আজকের লেসনটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো এইভাবে রিদিম প্র্যাকটিস করো, একই বিপিএম রেখে নানা রকম রিদিম প্র্যাকটিস করো, দেখবে তোমাদের রিদিম হ্যান্ড বা যে হাতটি তোমরা স্ট্রামিং করো সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং তোমরা নিজেরা সেটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারো, যার ফলে তোমরা তাল থেকে বেরিয়ে যাবে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে আমি এরকম নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।